পুরান ঢাকায় যাচ্ছি এখন। আমি জোবের আরিফিন আর সুজন এবং চকলেট খেতে খেতে যাচ্ছি। আর আজকে খাবো হচ্ছে কোথায় জানি নাম, ইয়া কলকাতা কাচ্চি ঘরে আজকে খাওয়ার কথা আছে। তো চিন্তা করলাম যে মোবাইল ক্যামেরাটা নিয়ে যাই, তাহলে খাওয়া হবে আর ভিডিও করাও হবে। কি সুজন, আরে বাবা রে করোনা সুজন, জোয়ার আরিফিন কোথায়? কাবুল উঠলো ঘুম থেকে, চা খাবো এখন। আমরা এখন হচ্ছে বসে বসে চা খাচ্ছি, জোয়ার আরিফিনের জন্য ওয়েট করতেছে। আমাদের বের হওয়ার কথা হচ্ছে 11:45, এখন বাজে 1:30, এখন পর্যন্ত সে ঘুম থেকে উঠে নাই। এখন ঘুম থেকে উঠে সে দাঁত ব্রাশ করতেছে, সব কিছু করতেছে আর কি। আর আমরা এখন বসে বসে চা খাচ্ছি আর ওয়েট করছি ওর জন্য। এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? এখন পুরান ঢাকায় একটা কাজে যাচ্ছি আর কি, আমাদের একটা প্রজেক্টের, নতুন একটা প্রজেক্টের কাজে যাচ্ছি, সেটার নাম হচ্ছে টাটকা। ওইটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। বাট এখন পুরান ঢাকায় যেহেতু যাচ্ছি, সো কলকাতা কাচ্চি ঘরের বিরিয়ানি খাবো আমরা। এই জন্যই মেনলি ব্লগটা করা, যে আপনাদেরকে দেখানো যে কলকাতা কাচ্চি ঘরের বিরিয়ানি আমাদের কাছে কিরকম লাগে। আর প্রচণ্ড জ্যাম রাস্তায়, আই ডোন্ট নো কখন পৌঁছাবো। আর আমার ক্ষুধায় পেটে অলরেডি কুড়মুড় শুরু হয়ে গেছে আর কি। সকালে আমাদের বের হওয়ার কথা অ্যাকচুয়ালি অনেক আগে, এই যে জোবের আরিফিনের কারণে সব লেটটা হয়ে গেছে। জোবের আরিফিন হচ্ছে আমাদেরকে এই জন্য ট্রিটটা দেবে সম্পূর্ণ। ইয়েস আমি, হ্যাঁ মানে যে ইয়ে জন্য এতক্ষণ ওয়েট করালি এই জন্য। তাই না, আমাদের বের হওয়ার কথা 12:45, আমরা এখন বাজে 2:00, সো অলরেডি খিদায় পেট কুড়মুড় শুরু হয়ে গেছে আর কি। চলে এসেছি প্রায় কলকাতা কাচ্চি ঘরে, চলো। ডেসক্রিপশনটা চেক করলে এই কলকাতা কাচ্চির লোকেশনটা পেয়ে যাবেন। সো আমরা এখন ভিতরে ঢুকি, খাওয়া দাওয়া করবো। কলকাতা কাচ্চি ঘরের কোথাও কোনো শাখা নেই। আর এটা হচ্ছে মেনু, কাচ্চির দাম 200 টাকা, জালি কাবাব 40 টাকা, বোরহানি 35 টাকা, লাবাং 40 টাকা, বাদামের শরবত 65 টাকা, আর ফিরনি 30 টাকা। 3টা কাচ্চি দিয়েন, জালি কাবাব দিয়েন 3টা, আর হচ্ছে বোরহানি দিয়েন 3টা। কাচ্চি চলে আসছে, কলকাতা কাচ্চি ঘরের কাচ্চি। হ্যাঁ কোয়ান্টিটি প্রাইস বাড়াইছে, কোয়ান্টিটি কমেছে। জালি কাবাব সাইজটা হচ্ছে এরকম, চাটনি দিয়ে দিচ্ছে সাথে। কাচ্চির ফ্লেভারটা হচ্ছে একদম কম স্পাইসেস দিয়ে করা কাচ্চিটা, মানে কাচ্চির ফ্লেভারটা ঠিক আছে, কম স্পাইসেস হলেও কাচ্চির ফ্লেভারটা মানে ভালো আর কি, ব্যালেন্স ফ্লেভার। আর হচ্ছে মাংসটা এক্সট্রিমলি সফট, এক্সট্রিমলি সফট, মানে ইটস লাইক আর দিয়ে এরকম ধরতে খুলে আসছে। আর মাংসের ফ্লেভারটাও ভালো আছে। বাট এই জালি কাবাব যেটা, সেই জালি কাবাবটা হচ্ছে লবণটা হালকা একটু বেশি বেশি মনে হচ্ছে। বাট জালি কাবাবটা যখন মানে মাংসের সাথে সাথে দিয়ে মিক্স করে খাওয়া যাচ্ছে, তখন একটু ব্যালেন্স হচ্ছে আর কি। বাট শুধু শুধু জালি কাবাবটা খাওয়া যাচ্ছে না, এক্সট্রিমলি লবণটা আমার কাছে একটু বেশি লাগছে। লবণ না মশলা বেশি আমি বুঝতে পারছি না, মানে ওই ফ্লেভারটা বেশি করা আর কি। আর আরেকটা বিষয়, আমি আগের দিয়ে একবার অনেকের সাথে কলকাতা কাচ্চি ঘরে আসছিলাম, তো সেই সময় কিন্তু আমি হচ্ছে রাইসে এক্সট্রিম অয়েলি অয়েল পাইছিলাম। বাট এখন অয়েলের পরিমাণটা একদম ঠিক আছে, মানে এর আগের বার যখন আসছিলাম তখন আমার মনে হয়েছিল যে এরকম যদি আমি রাইসগুলো নিয়ে এরকম করে চিপ মারি, তাহলে এক্সট্রাভাবে ওই যেই পরিমাণ তেল বের হবে ওই তেল দিয়ে হচ্ছে ডিম ভাজি করে খাওয়া যেত, মানে এত পরিমাণে অয়েল ছিল এর আগের বার। বাট এখন এটা অয়েলের পরিমাণ একদম ঠিক আছে, মানে এর থেকে কম অয়েল হলেও শুষ্ক হয়ে যেত, আর এর থেকে বেশি অয়েল হলেও ভালো লাগতো না। এর আগের দিন বেশি অয়েল ছিল, বাট আজকে অয়েলের পরিমাণটা একদম ব্যালেন্সড আর কি। তো এখানে যে 200 টাকায় যে পরিমাণের রাইস এবং কোয়ান্টিটি দিছে, আমার মনে হয় যে এটা খুবই কম আর কি। সো এখানে যদি আপনাদের পেট না ভরে, তাহলে হাফ প্লেট রাইস আপনারা নিতে পারেন, 35 টাকা করে হাফ প্লেট রাইস দিয়ে যায়। আর যদি এক্সট্রা আপনারা মাংস চান, সেক্ষেত্রে 130 টাকা অ্যাড করলে এক্সট্রা মাংস আপনারা পাবেন, মানে অ্যাডন্স অপশন আছে আর কি, অনেক জায়গায় অ্যাডন্স অপশন থাকে না। এই ছিল হচ্ছে কলকাতা কাচ্চির রিভিউ। আর আচারটা মোটামুটি ভালো আছে, খারাপ না। বাট আমার কেন জানি বিরিয়ানির সাথে আচার আমি সবসময় খাই না, মানে বিরিয়ানির আমার র টেস্টটাই বেশি ভালো লাগে। আলুটা হচ্ছে অনেক নরম ছিল, বাট আমি আলু খাই না, অনেককে দিয়ে দিচ্ছি। ওদের কী কী কীরকম লাগে সেটা জানাই। বলো কেমন লাগছে তোমার? আর দাম কত ছিল তখন এটা খেয়াল নাই, 160।
160 ছিল আগে হ্যাঁ 160 পর 180 হচ্ছে নেক্সট সালে 200 ও আচ্ছা 160 কতদিন আগে ছিল তাও এক দেড় বছর আগে এক দেড় বছর আগে ছিল এটা এক দেড় বছরের আগে গেছে বছর চারের পরপরে আচ্ছা তখন 160 ছিল এখন 200 তার মানে হচ্ছে দাম বাড়াইছে আর পরিমাণ কমেছে এই দোকানটা তো নিউ আগে এখানে ছিল না আগে ছিল হলো বংশালের ওখানে বংশালের দিকে ছিল এটা নিউ লোকেশন আচ্ছা আচ্ছা মাংস ভালো কিন্তু ওই যে জালিটা আমার কাছে 40 টাকা জালি মনে হয় 40 টাকা দিয়ে জালি রকম বেশি রাইস রাইসের মানে বিরিয়ানির টেস্ট ঠিক আছে কিন্তু রাইসের পরিমাণ কম আর মাংস মাংস ভালো মাংস ভালো জোবের আরফিন কিছু বলতে চান না টেস্ট ভালো আমি রাখেন খাইছি আরেকবার এবার সেকেন্ড টাইম অবশ্য ভালো লাগে আর কলকাতার কাচ্চিগুলো অ্যাকচুয়ালি এরকমই হয় বোরহানিটা হচ্ছে টেস্টটা মোটামুটি এভারেজ টাইপের বোরহানি যেরকম টেস্ট হয় ওরকম টাইপের টেস্ট মানে খুব একটা বেশি ঘন না আবার ইয়া এভারেজ টাইপের বোরহানির মতো এখানে আমাদের ছবি ওখানে বোরহানি খুব একটা না এভারেজ বোরহানিটা এভারেজ রয়্যালের রয়্যাল বংশের রাজ্জাকের বোরহানিটা তবে আমার কাছে তেল বেশি হলো এর আগের দিন কাটে বেশি ভালো লাগছে মেনলি এখানে মাংসের পরিমাণটা খুব বেশি কম দিচ্ছে এই জন্য মাংস শেষ হয়ে গেছে ভাত শেষ হয়নি আমার এই জন্য মাংসের হাড্ডিকালে এখানে আছে সো আলটিমেটলি মাংসটা যদি একটু বেশি বড় সাইজের দিত তাহলে যেহেতু একটা মাংস দিচ্ছে তো মাংসের সাইজটা একটু বড় হলে আমার জন্য ভালো হতো আর অ্যাডিশনাল আপনি 130 টাকা দিয়ে মাংস কিনতে পারেন ওটা আলাদা একটা বিষয় বিরিয়ানি শেষ এটা একটু সাইডে রাখি এটা হচ্ছে বলছে যে মালাই ফিননি আর মালাই আর এটা হচ্ছে ফিননি দুটা দেখতে কাইন্ড অফ সিমিলার এটা একটু হালকা নর মানে নর ইয়ে লিকুইডটা একটু বেশি আর ফিনিটা একটু শক্ত খাই দেখি দুটা কাইন্ড অফ সিমিলারই লাগতেছে আমার কাছে যাই হোক এখানে অনেকজন দাঁড়ায় আছে খাওয়ার জন্য সো আমরা হাত ধুয়ে বাইরে যাই কথা বলতেছি আর এক্সট্রিমলি ভিড় ছিল এখানে ভিতরে সো ভিতরে বেশিক্ষণ বসে থেকে কথা বলতে পারি নাই আমার কাছে লাস্টে ফিরনি আর যে কি মালাই যেটা বললো সো ওই দুইটা টেস্ট কাইন্ড অফ সিমিলারই লাগছে ওটার ভিতরে জাস্ট গোলাপ জলের হালকা একটা ফ্লেভার ছিল এই তো আর রাইসের পরিমাণও এতটুকু দিচ্ছিল যতটুকু দিচ্ছিল ওইটা একজনের জন্য এনাফ না সো আলটিমেটলি আপনারা এখানে খাইলে এক্সট্রাভাবে রাইস আপনার কিনায় লাগবে আর আমার আমার ওই যেই পরিমাণে মাংস যতটুকু দিয়েছিল ওইটাতে আমার হয় নাই আর কি আমারও এক্সট্রাভাবে মাংস লাগতো আর কি অ্যাডিশনাল সো আলটিমেটলি এক্সট্রা মাংস এক্সট্রা রাইস সব কিছু মিলায় অলমোস্ট 400 টাকার কাছাকাছি পড়ে যেত আমার কাছে মনে হচ্ছে যে রাইসের পরিমাণটা আরেকটু যদি বাড়াই দিত তাহলে অ্যাটলিস্ট পেটটা ভরতো মানে 35 টাকা এক্সট্রা খরচ করে রাইস কেনার দরকার থাকতো না সেই ক্ষেত্রে তো অ্যানিওয়ে শুনুন তোমার কাছেও কি তাই মনে হয়েছে রাইসটা খুব কম না মানে একজনের জন্য মানে ওটা খেয়ে পেট ভরবে না আর কি আগে প্রাইস ছিল 160 টাকা করে মিনিমাম খেয়েছিলাম প্রাইস এখন বাড়াইছে আবার রাইসের পরিমাণ কমানোর আমার কাছে কাচ্ছির ফ্লেভারটা ভালো লাগছে সব কিছু ভালো লাগছে বাট পরিমাণটা একটু কম লাগছে তো আমাদেরকে রিমন এদিকে নিয়ে আসতে নিয়ে যাচ্ছে আর কি ও পুরান ঢাকায় থাকে ও সব কিছু চেনে আমাদেরকে দেখাচ্ছে যে কোন জায়গায় টাটকার প্যাকেজিংটা ঠিক করা যায় সেই জায়গায় আমরা এখন যাচ্ছি আমরা এখানে সব বাটিটাকে সিলেক্ট করতেছি আর কি যে কিভাবে টাটকার খাবারগুলো ডেলিভারি দেওয়া যায় এই জন্য আমরা এখানে আসছি সো এখন আমরা সিলেক্ট করতেছি যে কিভাবে প্যাকেজিংটা করব টাটকার কার্টুন বানানোর জায়গায় চলে এসেছি ওরে বাপরে বাপ কোন দিক দিয়ে যে কোন দিকে আসলাম নিজেও বুঝতে পারলাম না কাগজগুলো এত সফট
তাই মনে হচ্ছে বিছানার উপরে হাঁটলে যেরকম ফিল পাওয়া যায় ওরকম হ্যাঁ ম্যাট্রেসের উপরে ফিল পাওয়া যায় বিদায় নিচ্ছি আর টাটকা কি এটা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে পেটুক ফ্যামিলি নামে গ্রুপে ওই গ্রুপে জয়েন হয়ে যান তাহলে ওইখানে আমাদের সবকিছু আপডেট পাবেন আমি গ্রুপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর নেক্সট ব্লগে আবার ইনশাল্লাহ দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।